আসসালামু আলাইকুম তারকা জগতের খবরে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক অসংখ্য হিট সুপারহিট ছবি দিয়ে ইন্ডাস্ট্রিকে করেছেন সমৃদ্ধ যাকে বাংলাদেশের মানুষ এক নামেই চেনেন তিনি শাবনূর বর্তমান সময়ে চলচ্চিত্র থেকে বহুদূরে দুই নয়নের আলোখ্যাত গুণী এই অভিনেত্রী কিন্তু ভক্তরা তাকে এখনও স্মরণ করেন চলচ্চিত্র বর্তমান ব্যস্ততা এবং জন্মদিন নিয়ে মুখোমুখি হন শাবনূর জন্মদিন কেমন কাটাচ্ছেন শাবনুর বললেন গতকাল রাত থেকেই প্রচুর শুভেচ্ছা পাচ্ছে অনেকে ফোন করেছেন অনেকে আবার দেখা করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন আমার ছোটোবেলার বন্ধু চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন ও আত্মীয় স্বজন সবাই সারপ্রাইজ দিচ্ছেন ফুল কেক ও বিভিন্ন রকম খাবার নিয়ে অনেকে আবার বাসায় হাজির জীবনের সেরা বা স্মরণীয় জন্মদিন কোনটি ছিল উত্তরে সাবনুর বলেন আলাদা করে বলা কঠিন তবে একবার মতিন রহমান পরিচালিত এই মন চায় যে ছবির সেটে অবাক করা একটা ব্যাপার ঘটে ছবিটি শুটিং চলছিল এক জমিদার বাড়িতে তখন আমাকে না জানিয়ে জন্মদিনে বাড়ির ভেতরে সিঁদে মোমবাতি ও ফুল দিয়ে সাজানো হয় কে কেনে শ্যুটিং ইউনিটের সবাই মিলে আমাকে সারপ্রাইজ দেন সেই দিনটির কথা এখনও মনে পড়ে জন্মদিনের সবচেয়ে মূল্যবান উপহার কি পেয়েছেন উত্তরে সাবনুর বললেন এই ছোট্ট জীবনে অনেক উপহার পেয়েছে তবে আমার কাছে মা বাবার জন্মদিনের শুভেচ্ছাটা জানানোর সবচেয়ে বড় উপহার মনে হয় ছোট্ট জীবনে কোনো অপূর্ণতা সাবনুর বলেন যখন যা চেয়েছি তার চেয়েও বেশি পেয়েছে আলহামদুলিল্লাহ জীবনে অপূর্ণ আর কিছুই নেই কতদিন বেঁচে থাকতে ইচ্ছা করে উত্তরের স্বামীর বললেন অপরূপ সুন্দর এই পৃথিবীতে মরতে চাই না তবু প্রকৃতির নিয়মে একদিন চলে যেতে হবে আমি আসলে বুড়ো হতে চাই না কোনো রোগ বা কষ্ট পেয়েও মরতে চাই না যতদিন সুস্থভাবে বেঁচে থাকা যায় ততদিন থাকতে চাই আপনার ব্যস্ততা এখন কি নিয়ে উত্তরে সাবনুর বললেন আগের চেয়েও বেশি ব্যস্ত আমি আমার ছেলে ও পরিবার নিয়ে অনেক ব্যস্ত সময় কাটে তাছাড়া সিডনি ইন্টারন্যাশনাল স্কুল নামে একটা স্কুল আছে সেটা নিয়ে প্রচুর ব্যস্ত থাকি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা পরিকল্পনা কি বলেন ভবিষ্যৎ নিয়ে অনেক চলচ্চিত্র বানাবো নিজেও কাজ করব তাছাড়া আমার একমাত্র ছেলে আইজান এবার আইজান এবার চার বছরে পা দিচ্ছে ওকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবেই তৈরি করতে চাই আইজান যদি চলচ্চিত্রে কাজ করতে চায় তাহলে আপনি মত দেবেন উত্তরের শাবনুর বলেন কে কখন কি করে সেটা আগে থেকেই বলা মুশকিল আমি আগে কখনোই জানতাম না যে চলচ্চিত্রে নায়িকা হব পাইলট হতে চেয়েছিলাম হলাম নায়িকা চলচ্চিত্রে কাজ করবে কি করবে না এটা ওর অর্থাৎ আইজানের একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার দায়িত্ব আইজানকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ হিসেবে প্রস্তুত করে দেওয়া ও যদি চলচ্চিত্রে কাজ করতে চায় তাহলে করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ